বিভিন্ন দূতাবাস অনেকে গিয়েছেন মানে স্পিকার হ্যাঁ প্রটোকল অনেক সময় বঙ্গ হয় যেমন বঙ্গবন্ধু যেদিন মুক্তি পেয়ে লন্ডনে এসেছিলেন সেদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী দৌড়িয়ে গিয়ে বঙ্গবন্ধুর দরজা খুলে দিয়েছিলেন সেদিন প্রটোকল বঙ্গ করেছিলেন বঙ্গবন্ধু যখন আপনার জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়েছেন তখন হুয়ের বুমেদিন বলেছিলেন যে বঙ্গবন্ধু যে শেখ মুজিব আমার আগে সম্মেলন কক্ষে যাবে আমি প্রবেশ করলে তাকে দাঁড়াতে হবে এটা হয় না আবার তিনি যখন প্রবেশ করবেন আমি সভাপতিত্ব করার সময় যেহেতু তিনি প্রবেশ করলে আমি দাঁড়াতে পারব না কারণ চেয়ার দাঁড়াতে পারে না সভাপতি দাঁড়াতে পারে না এটাও হয় না বলে তাই দুইজনে সমানভাবে এক সময় দুই দরজা দিয়ে আমাদের সেই সম্মেলন কক্ষে প্রবেশ করেছিলেন সেটাও আপনার মানে কূটনৈতিক যেগুলো নরমস আছে অর্থাৎ যেগুলো নিয়মাবলী তার ব্যতিক্রম ছিল এই তো গত সপ্তাহে গত চার দিন আগেও ভারতের প্রধানমন্ত্রী আমরা দেখলাম মার্কিন রাষ্ট্রপতিকেও কূটনৈতিক মানে শিষ্টাচারের কিছু ব্যত্যই করেছেন অনেকে কত বাহাবা দিয়েছেন আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই বঙ্গবন্ধু যেদিন ভারতের মাটিতে এসছিলেন শুধু প্রধানমন্ত্রী জামে নাই ভারতের তৎকালীন মহীষী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যান নাই ভারতের মহামান্য রাষ্ট্রপতিও সেদিন বিবি গিরিও সেদিন গিয়ে আমাদের মহান নেতা জাতির পিতাকে সম্বর্ধনা দিয়েছিলেন কাজে বিভিন্ন সময় শিষ্টাচার বা যা নিয়মকানুন লঙ্ঘিত হয় আমরা অনেককে দেখেছি এই মুক্তিযুদ্ধের সময় চিটাগাং ক্যান্টনমেন্ট থেকে দেশের সীমানা পেরিয়ে যাওয়া কত শয্যা ছিল যার নাই ঢাকায় এসছেন আবার ঢাকার থেকে যখন তাদের নেওয়ার জন্য লোক পাঠানো হলো তখন তাদের দড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো শুধু তাই নয় গিয়ে ক্যান্টনমেন্টে নিরাপদে আশ্রয় নিলেন এখন তারা স্বেচ্ছায় গিয়ে পাকিস্তান সেনাবাহিনীদের সাথে সময় কাটিয়েছে তারাদের তো আমরা বীরঙ্গনা ভাবতে পারি না তাদেরকে এই শব্দের কাছাকাছি শব্দ আসে আমি সেটা উচ্চারণ করতে চাই না বা সেটা করার সমীচীন মনে করছি না ওই সমস্তদেরকে বাদ দিয়ে যারা ইচ্ছার বিরুদ্ধে যারা স্বেচ্ছায় গেছেন পাখানাদার বাহিনীর সাথে সহযোগিতা করার জন্য ওই সমস্ত নারীদের বাদ দিয়ে যাদেরকে ইচ্ছার বিরুদ্ধে পাখানাদার বাহিনী ধরে নিয়ে তাদের উপর অত্যাচার করেছে সেই সমস্ত বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য যে প্রস্তাব মাননীয় সংসদ মন্ডল ইসলাম করেছেন আমি অত্যন্ত সানন্দের সাথে দপ্তর মন্ত্রী হিসেবে তা গ্রহণ করছি মাননীয় স্পিকার এবং আমাদের অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ যে সংশোধনীগুলি দিয়েছেন তা সকলে এটার সাথে সম্পর্কযুক্ত কিন্তু দু একটি কথা আছে যেটা মানে এইভাবে আমরা অবশ্যই করব আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে পাঠ্যসূচিতে শুধু আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্ব কথা থাকবে তাই নয় পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোষরদের অত্যাচার এই যে মানুষের ধর্ষণ বলেন বাড়িঘর পুড়িয়ে দেওয়া হত্যা করা সেগুলো থাকতে হবে না হয় সে যুদ্ধ কথা পরবর্তী প্রজন্ম সঠিকভাবে জানবে না সেটা অবশ্যই পাঠ্যসূচিতে আসতে হবে কিন্তু যেভাবে বলেছেন যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রালয়কে শিক্ষা মন্ত্রালয়কে নির্দেশ দেওয়ার জন্য মাননীয় স্পিকার এই শব্দটা মানে আমরা এক আমি এক মন্ত্রণালয়ের থেকে আরেক মন্ত্রালয়কে নির্দেশ দিতে পারি না আমরা অনুরোধ করতে পারি সেজন্য যে কথাগুলো বলেছেন আমরা পর্যায়ক্রমে বাসস্থানের ব্যবস্থাও করব এবং একজন বলেছেন যে বীর কন্যা হিসেবে অবহিত করার জন্য এখনও একটা আবেগের প্রশ্ন মাননীয় স্পিকার আমাদের মহান নেতা মহান শিক্ষক জাতির পিতা তাদের বীরাঙ্গনা বলে গেছেন তাদের সেই নাম পরিবর্তন করার এটা আমি মনে করি মানুষ স্পিকার এটা এই দুঃসাহস আমি দেখাবো না বা আমি মনে করি সেটা সঠিকও হবে না বঙ্গবন্ধু যে নামে তাদের অভিহিত করে গেছেন যে নামে সম্মানিত করে গেছেন সে নামটাই থাকা যথার্থ বলে আমি মনে করি তাই এবং ভাতার কথাও বলেছেন যে দশ হাজার টাকা করার জন্য আমরা সকলের জন্য এটা করব কাজে বিক্ষিপ্তভাবে যেভাবে বলা হয়েছে সেইভাবে আসলে বক্তব্য যেটা সেটা আমরা নীতিগতভাবে গ্রহণ করার কথা বলছি আমার শেষ কথা হচ্ছে এই মূল প্রস্তাবটা আমরা গ্রহণ করে সংশোধনীগুলো এই মুহূর্তে যেভাবে দেওয়া আছে সেভাবে গ্রহণ করা গেল না বলে আমি দুঃখিত আমি আমার প্রিয় সহকর্মীদের মাননীয় সংশোর অনুরোধ করব এগুলো অবশ্যই হবে তো এইভাবে এটা একটু টেকনিক্যালি অসুবিধার কারণে গ্রহণ করতে পারি না কিন্তু আমি তাদের আশ্বস্ত করছি যে তুই যতগুলো প্রস্তাব আছে প্রতিটাই ইনশাল্লাহ বাস্তবায়িত হবে তবে আজকের মতো এই মুহূর্তে আমি শুধু মূল প্রস্তাবটি গ্রহণ করার পক্ষে আমার অভিমত দিই মাননীয় স্পিকার আমার কথা শেষ করছি মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রী মূল সিদ্ধান্ত প্রস্তাবটি গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সংশোধনগুলি এ পর্যায়ে গ্রহণ করছেন না মাননীয় সদস্যবৃন্দ আমি এখন সংশোধনীগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মনিরুল ইসলাম যশোর কর্তৃক নম্বর দুই এক সিদ্ধান্ত প্রস্তাবের উপর মাননীয় সদস্যগণ যে সংশোধনীগুলো এনেছেন তা গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীগুলো না নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাবটি ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদের অভিমত এই যে অবিলম্বে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের একটি তালিকা করিয়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক শীর্ষক প্রস্তাবটি গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদ কর্তৃক গৃহীত হলো